হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ। বন্ধুরা সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিও ব্লগে। তো আজ যেহেতু আমার এটা জার্নি, আমার লাইফের জার্নি, তো আমার ছোটখাটো সমস্ত ঘটনা, এমনকি আমার জার্নি, আমার ট্যুর, সবকিছু আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো এবং তার সঙ্গে আমার গানটাও দিয়ে থাকি। তো বন্ধুদের আপনাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট কি, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, তার সঙ্গে আমার গানটাও দিয়ে থাকি। আপনাদের যদি আমার গান এবং ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দেখবেন ভিডিওগুলি, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যেহেতু আমরা দেওয়ালি ছুটিতে আমরা গেছিলাম, তো আমরা দিওয়ালির ছুটিতে আমরা ছোট একটা ট্যুরে গেছিলাম। তো ওই ট্যুরের মধ্যে আমাদের এই জঙ্গল সাফারিটা একটা ছিল। তো আমরা একদিনের জন্য একটা জঙ্গল সাফারিতে গেছিলাম, যেটা গিরনার ওয়াইল্ড লাইফ ফরেস্ট সাফারি। এটা জুনাগড় ডিস্ট্রিক্ট এর মধ্যে পড়ে। তো আমরা যেহেতু সোমনাথ গেছিলাম, সোমনাথ থেকে জুনাগড়ে এসে তারপরে আমরা ওইখান থেকে আগে থেকে টিকিট বুকিং করা ছিল এবং কারের জন্য, সাফারি কারের ও বুকিং করা ছিল। তো আমরা যখন এসে পৌঁছাই এখানে, তো আমাদের কারটা রেডি ছিল। তো আমরা গিয়ে কারে বসে ওয়াইল্ড লাইফ সাফারির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা দেখুন আমার কেমন সাফারি ছিল, তা দেখলেই বুঝতে পারবেন। খুব মজা, খুব আনন্দ করেছি। আমার সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা গেছিলাম আমার মেয়ে এবং আর একটা বাঙালি ফ্যামিলিও আমাদের সঙ্গে গেছিল, তার একজন মেয়ে ছিল। তো দুটো বাচ্চা মিলে খুবই মজা করে করে গেছিলেন, আনন্দ করতে করতে গেছিলাম। আর আমরা যখন কারে চড়ি, তো কার থেকে প্রায় কারটা নিয়ে প্রায় 2.5 কিলোমিটার কি 3 কিলোমিটার হবে ওই অবধি গেলাম। তখন অবধি মানে খুব ঘনবসতি ছিল, কিন্তু তারপর থেকে যে মেন ওয়াইল্ড সাফারিটা ওটা শুরু হলো। তো ওটার জন্য সব আলাদা আলাদা রুট আছে, যেহেতু আমাদের ছোট কার ছিল, তো ছোট কারের জন্য ছোট আলাদা রুট এবং বড় বাসের জন্য আলাদা রুট আছে। আমরা যখন কারে করে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি দু সাইডে বাগান, সুন্দর বাগান ছিল দু সাইডে এবং বসার জন্য খুব ভালো জায়গা ছিল। যারা মনে করেন যে একটু বিশ্রাম নেবেন এখানে বসে, তো তারা করছিলেন, বিশ্রাম করছিলেন। কিন্তু খুবই রোদের তাপ ছিল তখন, ভীষণই গরম লাগছিল। কিন্তু আমরা যেহেতু কারে যাচ্ছিলাম তো খুব হাওয়া একটা সুন্দর আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো আমাদের খুবই ভালো লাগছিল। আর এই অঞ্চলটা একটু ঘনবসতি আছে, কিন্তু ওটা প্রায় 3 কিলোমিটার অব্দি যেতে হবে এইভাবে। তারপর থেকে ওয়াইল্ড লাইফ মেন সাফারিটা শুরু হবে। তো আমরা ওভাবেই গেলাম, খুব ভালো লাগলো। বাচ্চাগুলো ছিল তো খুব মজা করতে করতে গেলাম। প্রত্যেকটা সাফারি কারে একজন করে গাইড থাকে এবং একজন ড্রাইভার থাকে। তো আমাদের সামনে ওই সাফারি গাইড বসছিল, তো ওই উনি দেখিয়ে দিলেন এখানে একটা বাজ পাখি বসছে গাছের ভেতরে। তো আমরা দেখলাম বাজ পাখি, একটা কালো করে বাজ পাখি আছে। এবং যেতে যেতে এখানকার যে সিংহ, গিরনারের যে প্রধান আকর্ষণ ছিল গিরনার লায়ন, তো ওটাই আমরা দেখতে পেলাম। গিয়ে অনেক দূর গিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখতে পেলাম। তো এখানে শুয়ে আছে, এখানে আমরা দেখতে পেলাম, খুব কাছাকাছি দেখেছি, খুব ভালো লাগলো দেখে। যে 3টা সিংহ এখানে শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ওই জন্য সবাই এখানে ঘিরে আছে। আমি সেটাই বলছিলাম, সবাই ভালো দেখতে পেলাম। এই যে এখন এখন কি ক্লান্ত হয়ে গেছে না, ওই জন্য টায়ার বেশ ফিল করছে। আরে একজন একটা একটা সিংহ কে দেখো, ঠ্যাং উপরের দিকে করে একটা শুয়ে আছে, আবার কি পাঁচ বালিশের মতো কোল বালিশ। আগে যাও, আগে নিচে যাও, গাছের নিচে যাও, গাছের নিচে। হ্যাঁ, তারা সেখানে দেখেছে আর কোথায় আছে, সেই দিকে কোথায় আছে, তারা হাত বাড়াচ্ছে সে বাসটা, বলুন আরো আছে এদিকে কোথায়। বাপি বাপি, যদি এখানে চলে আসে
তো আমি ছোটবেলা থেকে যখন ডিসকভারি চ্যানেল দেখতাম তখনই প্রায়ই দেখাতো যে গুজরাটের গিরনার ফরেস্টের লায়নকে দেখাতো, তো সেই গ্রিসকাভি চ্যানেলের সেই লাইনগুলো আমরা এখন চোখের সামনে দেখতে পেলাম এবং আমরাও দেখলাম, আমার মেয়েকেও দেখালাম, খুবই ভালো লাগলো। একদম প্রথমবার জীবনে প্রথমবার দেখলাম এই সিংহকে সরাসরি একদম চোখের সামনে দেখলাম, খুব ভালো লাগলো, খুব একটা আনন্দও লাগলো, খুব ভালো লাগলো এই সাফারিতে এসে। আর আমরা সব খুব উপভোগ করলাম সবাই মিলে, বাচ্চারাও তো ছিল, খুবই করছিল দেখে। আর এদের দেখাশোনা করার জন্য এখানে কিছু মানুষকে রাখা হয়েছে যারা এদের টেক কেয়ার করে, ওদেরকে খাওয়ার দেওয়া, কখনো অসুস্থ হয়ে গেলে ওদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওগুলো করার জন্য কিছু কিছু লোক আছে, ওদের ডিউটি আছে, ওরা থাকে এখানে সবসময়ই থাকে, পুরো দিনটাই থাকে। এবং সিংহকে ছেড়ে আমরা এলাম যখন দেখি যে কত নীলগাই এখানে আছে, যেখানে এগুলোকে নীলগাই বলে জানি না, আমরা তো নীলগাই বলি। এবং হরিণের ঝাঁকগুলো দেখতে পেলাম, আর ওই সিংহগুলো এদেরকেই মেরে খায় যখন রাত্রে ওদের খিদে পায়, তো এদেরকেই খায়। ওখানে গাইডরা বলল যে এই হরিণদেরই ওরা মেরে খায়। চোখের সামনে এক ঝাঁক হরিণকে দেখতে পেয়ে বাচ্চাগুলো খুব খুশি হয়ে গেছে, ওরা তো কাউন্ট করা শুরু করে দিয়েছে, ওদের মতো করে আনন্দ করে নিচ্ছে, দেখে নিচ্ছে। অনেকগুলো এখানে হরিণ আছে, সব এখানে যেহেতু ছায়া আছে তো ছায়াতে নিচে একটু একটু ঘাস আছে ওইগুলোই খাচ্ছে, কিন্তু বাকি যেখানে ছায়া নেই ওখানে ঘাস পুরো রোদের তাপে পুরো জ্বলে গেছে, তো যেখানে ছায়া আছে ওইখানেই নীল গাই হরিণ এরা ঘুরে বেড়াচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। কত সুন্দর ওদের শিং হয়নি, এটা ছোট্ট সাংঘাতিক পরিমাণে আমি এ কত কুল পেকেছে দেখেছো? হ্যাঁ সেই কথাটাই বলছিলাম, তুমি পেড়ে আনলে পেড়ে খেতে হতো। এই তোমরা কষ্ট পাচ্ছ? ওডিয়া ভাই আমার সাথে একটু হ্যান্ডশেক করো। ওডিয়ার ভাই একটু হ্যান্ডশেক করো, আমাদের বাড়িতে চলো একটু। কিন্তু আমার এই কুলগুলোকে পেড়ে খেতে ইচ্ছে করছে, হাত যদি পেতাম তুলে আনতাম। তো হরিণদের ছেড়ে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে চললো, তো যেদিকে দেখাই শুধু কাঁটা বাবলা গাছ, কাঁটারি গাছ আর ঘাস, ঘাসগুলো সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে সাদা হয়ে গেছে। আর তার একটা আওয়াজ হচ্ছে, সুন্দর একটা আওয়াজ হচ্ছে, আর চারিদিকে ফাঁকা পুরো শুনশান এরিয়া, ভালো লাগছে, খুব ভালো লাগছে, মজা লাগছে এরকম একটা জায়গায় এসে। পুরো আমরা জঙ্গলের মধ্যে আছি, কিন্তু চিতাদের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে এবং খুব উঁচু উঁচু দেওয়াল তুলে দেওয়া হয়েছে, কারণ নাকি গার্ডরা বলল এখানে চিতারা খুব হিংস্র মানুষের উপরে আক্রমণ করে, তো যারা এখানে গার্ডরা থাকে তো ঘরে ওদের উপর কখনো কখনো আক্রমণ করেছে, তো ওদের জন্য এখানে চিতাকে আলাদাভাবে ওয়াল দিয়ে ওদেরকে রাখা হয়েছে, কারণ পাশে লোকালিটি আছে, স্থানীয়
লোকেরা এখানে বাস করে, তো ওদের লোকালয়ে ঢুকে ওদের গবাদি পশু এবং মানুষের উপর কখনো আক্রমণ করেছে, তো তার জন্য চিতা খুবই হিংস্র। কিন্তু সিংহ অতটা হিংস্র নয়, তার জন্য সিংহকে এভাবে রাখা হয় না। কিন্তু চিতারা খুবই হিংস্র প্রকৃতির হয়, ওরা কখনো কখনো আক্রমণ করে, তো তার জন্য চিতাকে আলাদাভাবে একটু দেওয়াল করে রাখা হয়েছে। তো আমরা দেখ ওই গাড়ির আমাদের দেখালো কি এখানে লোকেদের বসবাসের জায়গা আছে, ওদের ঘর বাড়ি আছে, ওরা চাষবাস করে এখানে থাকে। তো আমরা দেখলাম খুব ভালো লাগলো, এটা একটু পাহাড়ি এলাকা, মাঝখানে গ্রাম আছে, গ্রামের লোকেরা থাকে, তো ওইগুলোই আমাদের ঘুরিয়ে দেখালো। এটা ছিল 1 ঘন্টার সফর, বাকি একটা 3 ঘন্টার একটা সাফারি আছে, কিন্তু আমরা তার টিকিট পাইনি, ওটা খুব লিমিটেড থাকে, তো আমরা পাইনি বলে আমরা 1 ঘন্টার সফরটাই শেষ করলাম। আমাদের খুব একটা ভালো অভিজ্ঞতা হলো, এবং সেই অভিজ্ঞতাটা সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখুন, ভালো লাগবে আমার, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এবং আমার গান ভালো লাগলে আমার গান দেখবেন এবং উৎসাহ দেবেন। এবং আপনারা প্লিজ কমেন্ট করবেন আমার এই ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে, এবং গানগুলো খারাপ লাগছে কি ভালো লাগছে আপনারা দেখবেন এবং বলবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুকু, পরে নতুন কোনো ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে দেখবেন, যেহেতু আমার এটা সাপ আমার জাননি, তাই আমি ভিডিও এবং আমার গান এবং আমার জীবনের এটাকে যা কিছু ঘটে তাই দিয়ে থাকি। প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। নমস্কার। বেটা গাছে উঠে যায় কি করে রে? ওরা গাছে উঠতে পারে, আমি তো সেটাই বুঝতে পারলাম। গাছে উঠতে পারে চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার ও গাছে উঠে। ওই যে ওই যে দাও কি লায়নটা আছে, সকালে ব্রাশ করেছে কি? না না, ব্রাশ করে চানো করেনি বেটা, বন্ধু ঝাড়ছে গাছে। তিতলি দেখো, এই দেখো, এই যে এই যে এই যে সামনে সামনে গাছে কিভাবে গাছের উপর শুয়ে আছে দেখো। আরেকটা নিচে হাট ছিল, এখন ভিডিও অনেক ছবি তুলে ভালো করেছে। বসো 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 বসো।